আল্লাহ তাআলার আশিস রহমত ও ফজলে গত 16 সেপ্টেম্বর 2012 তারিখে আহমদীয় মুসলিম জামাত ক্যালগেরি স্থানীয় শিশু হাসপাতাল আলবার্টে চিলড্রেন হসপিটাল এর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার শুরুতে মানবতার জন্য আর্থিক ত্যাগের গুরুত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। আলবার্টে চিলড্রেন হসপিটাল এর নির্বাহী পরিচালক অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও জামাতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। 5 কিলোমিটার, 3 কিলোমিটার ও 1 কিলোমিটার দূরত্বে 3টি ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বায়তুল নূর মসজিদ সংলগ্ন পেরিউইন্স পার্ক থেকে প্রতিযোগিতা শুরু করেন। সমাজের বিভিন্ন স্তরের 400 জন নরনারী ও শিশুরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারীদের মাঝে পানি ও হালকা নাস্তা বিতরণ করা হয়। আহমদীয়া মুসলিম জামাত ক্যালগেরির আমির তারেক মজিদ সাহেব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ থাকে যে উক্ত অনুষ্ঠান থেকে $30,000 সংগৃহীত হয়। MTA নিউজ ইন্টারন্যাশনাল, ক্যালগেরি, কানাডা।